নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলা আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি রীতা। স্ট্যাম্প এবং সই নকল করার অভিযোগে সিউড়ি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। বীরভূমের সিউড়ি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো সিউড়ি থানার পুলিশ। অভিযোগ, ওই ব্যক্তি স্ট্যাম্প এবং সই নকল করে। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম বিশ্বনাথ রায় ওরফে বিশু। আজ বৃহস্পতিবার তাকে পুলিশের পক্ষ থেকে তোলা হয় সিউড়ি আদালতে। 10 দিনের পুলিশ হেফাজত চাওয়া হলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। সূত্রের খবর, আগামী 29 তারিখে উক্ত ব্যক্তিকে তোলা হবে সিউড়ি আদালতে। বীরভূম থেকে কৌশিক গাঙ্গুলির রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ। এই একটি তার দোকান আছে, সে বলছে নাকি একজনের স্ট্যাম্প, তার স্ট্যাম্প এবং সই জাল করে একটা কমপ্লেন থানায় দিয়েছে। তার বিশেষে আসামিকে ধরে নিয়ে এসছে। আজকে 10 দিনের পিসি চেয়েছিল চুরি থানার পুলিশ, আজকে সেটা 5 দিনে অ্যালাউ করেছে, আবার 29 তারিখ ডেট দিয়েছে। আমরা পেয়ার দিয়েছি যে এক্সপার্টের কাছে ওপিনিয়ন নেওয়া হোক যে এই যে বাদীর সই আর আসামির সই, যদি এটা পরীক্ষা করলেই প্রকৃত ঘটনাটা বেরিয়ে যাবে। আজ কোর্ট ইনিশিয়াল স্টেজ বলে রিজেক্ট করেছে, আবার আগামী 29 তারিখ আবার ডেট দিয়েছে। পিসি 10 দিনে চেয়েছিল কোর্ট, পুলিশ চেয়েছিল, ওটা আজকে 5 দিনের জন্য অ্যালাউ করেছে। বিশ্বনাথ রায়, এলাইস বিশু, বিশু বলে সকলেই চেনে। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে, মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবেই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি, শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242। দাঁড়ান, কিছু প্রশ্ন। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন? আপনি 2-4 কলম লিখতে পারেন? যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন? বাংলায় ভালো লিখতে পারেন অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? সাংবাদিকতা করতে চান? যদি ওপরে দেওয়া 5টি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন। এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে।